সেলা মু আলিকুম রহমতুল্লাহী ও বরকত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইউরফ বিলামিন বস্য়লা তুসেলা মুহায়েলা অসুরফিল আম্বিয়া ই ওয়াল মুর্শেলিন বয়েলা আলিহি ওয়া সাহবিহি আজমা ইন আম্মাব পিষ্টিভি বাংলার দূরেরও কাছের সকল দর্শকশ্রোতা ভাই বোন যারা বিশ্বের বিভিন্ন অবস্থান থেকে আমাদের নিয়মিত আয়োজন শোনার জন্য দূরদর্শনের সামনে অপেক্ষমান তাদের সকলকেই আমরা জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আকিদা বিষয়ক আয়োজন আপনাদের সামনে পর্বভিত্তিক আলোচনার মাধ্যমে উপস্থাপন করছিলাম আমরা আজকে তকদিরের পরে অর্থাৎ ইমানের ছয়টি আলোচ্য বিষয়ের পরে আমরা আসছি ছন্নাহ এবং বিদ সেই লক্ষ্যে আমরা আজকে আমাদের প্রাজ্ঞ আলোচক মণ্ডলীর কাছ থেকে জেনে নেব যে সূন্যাস এবং সুন্নার পরিচয় এবং তার প্রয়োজনীয়তা কি আসুন আজকে প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি যারা এসেছেন এই আলোচনায় অংশগ্রহণের জন্য আমাদের প্রচার কেন্দ্রে তাদের সঙ্গে শেখ কাজী মোহাম্মদ ইব্রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং শেখ حسن جميل السلام عليكم ورحمة الله وبركاته شيخ شهيد الله كان مداني السلام عليكم ورحمة الله وبركاته الشيخ أكرم الزمان بن عبد السلام السلام عليكم ورحمة الله وبركاته شبتي درشوك شب. أشون أمرا سنة اير پوريچاي وبرجونيوتا اي پرجاي শেখ আকরামের কাছে আলহামদুলিল্লাহ আসলে এবং বিদা এই বিষয় দুটি আমরা যেই ক্যালেমা পাঠ করে মুসলিম হয়েছি বা মুসলিম হতে হয় এই ক্যালেমারই অংশ বিশেষ যেমন আমরা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই এই অংশের ভিতরে আল্লাহর প্রতি ইমান আমরা আলোচনা করেছি এবং আল্লাহর ওহদানিয়ত তৌহিদ আলোচনা করেছি এবং এর বিপরীত বিষয় শির্ক এটা আলোচনা করেছি ঠিক আমরা যদি সাক্ষ্য দেই সাল্লাম আমাদের রসুল আল্লাহর রসুল এবং দরবান্দা এই অংশের ভিতরেই আমাদেরকে কিন্তু জানতে হবে রসুল সাল্লাহ ওয়াসাল্লামের প্রতি ইমান আনার প্রয়োজনীয়তা এবং রসুল সাল্লাহ আলিয়া প্রতি কীভাবে ইমান আনতে হবে এই পর্যায়েই কিন্তু এসে যাবে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ব্যাপার রসুল সাল্লাহু আনুগত্যের ব্যাপার রসুল সাল আলাইহি আসাল্লামের চরিত্র জানা এবং সে অনুযায়ী নিজেদেরকে গড়ে তোলার ব্যাপার আর ঠিক এর বিপরীতটাই হবে যেমন ইমানের বিপরীত হলো ঠিক রসুসালামের আদর্শ অনুসরণ করা তার পথ ও পন্থা অনুসরণ করা এবং তার পথ এবং পন্থা বিপরীত চলা এটি হল বিধা বিদা জি তো এটা আসলে আলাদা কোনো বিষয় না। ইসলামের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে এর বিচরণ আছে হ্যাঁ বেদাত বিচরণ আমরা দেখতে পাই অনেকেই এরকম কটাক্ষ করে থাকে যে একসিডেনের মুসলমান খালি বেদাত বেদাত করে একসিডেনের মুসলমান খালি শিরখ শিরখ করে আসলে সুন্না আর বেদাত এই দুটোই কিন্তু একটার সাথে আরেকটার ওতপ্রোতভাবে সম্পর্ক আছে বিপরীত সম্পর্ক যেখানেই সুন্না সেখানেই বেদাত তার বিदात হবে যেমন তাওহীদ যদি বাস্তবায়ন না হয় তাহলে শিরক তৃতীয় কোনো অবস্থা নাই নেই অনুসরণ এবং তার আদর্শ পালনের ক্ষেত্রে আমাদের অবশ্যই এই দুইটা অবস্থা জানতে হয় হয় সুন্নার মধ্যে আমরা আসি আর সুন্নাত না হলে বিদাতের মধ্যে চলে আসি তৃতীয় কোনো জায়গা না আসলে আপনার কথা শোনা হলো যে যেভাবে বললেন যে সুন্না এর পাশাপাশি বেদাত অপেক্ষা করছি সন্না যদি হারিয়ে যায় দখল করে নেয় এই দেখুন একই হাদিসে আল্লাহ রাসুল সাল্লাম এইভাবেই বলেছেন সুপ্রসিদ্ধ হাদিস যেটি আরবাদ বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের কাছে যখন আবেদন করলেন যে মনে হচ্ছে আজকের এই ভাষণটি বিদায়ী ভাষণ আপনি কিছু আমাদেরকে উপদেশ দিন উপদেশ দিতে গিয়ে ওসিয়ত করতে গিয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি শেষের দিকে বললেন মাইয়া ইশমিনকুম বাদি ফসাইরা ইখতিলাফান কাসীরা আমার পরে যে বেঁচে থাকবে তোমাদের মাঝে ইসলামের মাঝে অনেক মতভেদ দেখতে পাবে এটা একটা স্বাভাবিক বিষয় যে করণীয় কি আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি আল আর রাশিদিন আল মাহদিন তোমাদের সেই মুহূর্তে সেই পরিবেশে কর্তব্য হলো সেই সমস্যা থেকে মুক্তির পথ হলো আমার সুন্না রাশি রাশিদিনীর সুন্নাকে তোমরা আকড়ে ধরো শুধু আকড়ে ধরো বলেননি কত শক্ত করে শব্দগুলি ব্যবহার করেছেন ওয়া আযু আলাইহা বিন নামাজ নামাজ আসতাসাকু বিহা ওয়া আসতাসাকু বিহা তোমরা আকড়ে ধরো এবং মারির দাঁত দিয়ে সেটাকে কামড়ে ধরো এর মানে ধরে রাখা আল্লাহর যেন সতর্ক করছেন মানুষ সুন্নাকে ধরে রাখতে চাইবে তবু যেন হাতছাড়া হয়ে যেতে পারে এমন অবস্থা এসে যেতে পারে এই এই হাদিসার এত গুরুত্ব দেওয়ার পরে সাথে সাথে আল্লাহ রাম বললেন তোমাদেরকে সন্না এর গুরুত্ব দেওয়ার জন্য যেমন বললাম তেমন ভাবে আবার সতর্ক করছি সাবধানও করছি ইসলামে এবাদতের নাম দিয়ে নতুন যেগুলি আবিষ্কার করা হবে কারণ করল চিম্বিদা সকল এবাদতের নাম দিয়ে ইসলামের নতুন যেগুলি আবিষ্কার হবে এগুলি আসলে বেদা এগুলি সাল্লাম একসাথেই প্রথমে সন্ন্যার গুরুত্ব দিলেন প্রয়োজনীয়তা বুঝালেন অবস্থাটা বোঝালেন কিভাবে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে তাওই করলেন সাথে সাথে সন্ন্যার পিছনে যে অপেক্ষা করছে বেদা সেই সম্পর্কেও সতর্ক করে দিলে যে সুন্দর উপস্থাপনা যে কাজী ইব্রাহিম জি আসলে খুব সুন্দর আলোচনা হচ্ছিল আলহামদুলিল্লাহ তো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ যে আমাদের জীবন ধারা হিসেবে গ্রহণ করা ফরজ এটা তিনি বলেছেন যেমন মা আতাকুমুর রাসূলু ফাকুজু ওয়া মা নাহাকুম আনহু এটাই সুন্নাহ রাসূল যা দিয়েছেন এটা গ্রহণ করো যেখান থেকে নিষেধ করেছেন বিরত থাকো ফালিয়া হাজারি ল্ঝিনায়খালে ভুরা নাম ঋহি আনতুসি বাহম ফিৎ নতুন আউ ইউসি আজা আবন আলিম বেদাত সম্পর্কে সতর্ক করছেন যারা রসূলের নির্দেশের খেলাপ চলে তারা সতর্ক হয়ে যাক যে তারা হয় কোন শিরকে পড়ে যেতে পারে বেদাত করলে বেদাতে কিন্তু শির্কির দিকে টানবে ফিৎনাহ ফিৎনা হলে শিরকি এখানে আউ ইউসি বাহম আজা আবন আলীম অথবা দুনিয়ার কোনো ভয়াবহ শাস্তিতে তারা যন্ত্রণাদায়ক শাস্তিতে পড়তে পারে আখেরাতেও সেটা আসতে পারে আসলে এজন্যই জন্যই যেকোনো এবহাদত বন্দীগী আমরা যদি করতে চাই সুন্ন মতো করা ফরজ শূন্য হল দিনের কাঠামো এই কাঠামো পরিবর্তন করার কোনো সুযোগ নাই দূর সালাত সালা যেমনে পড়া রসুলের নিয়ম সাল্লুক আমারো আয়তু মনি উসাল এটা শোন আমাকে যেভাবে দেখেছ সালা পড়তে ওইভাবে পড়ো খুজো আর নিমানাসি কাকম এমাদতগুলি সব আমার থেকে নিবা কেমনে শুরু করলাম কেমনে শেষ করলাম ভিতরে কিভাবে করলাম এটা হলো মোটামুটি সুন্নার স্ট্রাকচারগুলি ধন্যবাদ আমার মনে হয় আমাদের এই চ্যানেলের দর্শক এত ব্যাপক বেশি যার মধ্যে এমন অনেক দর্শক পাওয়া যাবে যে আসলে সুন্নাহ কী জিনিস তারা সেটাই বুঝে না এই জন্য আমার মনে হয় আসলে সুন্নাহটাও একটু ক্লিয়ার হওয়া দরকার যে সুন্নত কী সুন্নত হচ্ছে হজরত রসুল করিম সাল আলী ওয়াসাল্লাম যা বলেছেন এবং নিজে যা করেছেন অথবা সাহাবায়ে কাম তার সামনে করেছেন তিনি চুপ ছিলেন মৌন স্বীকৃতি দিয়েছেন এবং তার চরিত্র হচ্ছে সুন্না মানে রসুলের গোটা জীবনটাই সুন্না তবে এই ক্ষেত্রে আমরা করিম বিষয়টাকে কয়েক ভাবে নিতে পারি এক হচ্ছে রসুলের ব্যক্তিগত জীবন আরেক হচ্ছে নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম আরেক হচ্ছে আমাদের জন্যে একজন মুরব্বী ব্যক্তি মোহাম্মদ সালি সাল্লাম নবী হিসাবে একজন মুরব্বী ব্যক্তি হিসাবেও নবী শ্রেষ্ঠ মানুষ রসুল না হইল তার মধ্যে যে আখলাক ছিল ওই আখলাকের দিক থেকেও তিনি শ্রেষ্ঠ মানুষ এই তিনটা অবস্থান থেকে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের মাস আলা সুনতগুলিও কিন্তু তিন রকমের আসবে এক রকমের সুনত আসবে যেগুলো রসুল রসুল হিসেবে করছেন যেমন নামাজের কথা বললেন সেগুলো রসুল যেগুলো নিয়মিত করেছেন সেগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই করতে হবে এটাকে বলে আরেকটা হচ্ছে রসুল যেগুলো মানুষ হিসেবে করেছেন যেমন রসুল একরকম খেয়েছেন রসুল ঘরে ঢুকার সময় একটা পদ্ধতিতে ঢুকেছেন রসুল এক ধরনের লিবাস পরেছেন রসুল মসজিদে এক ক্যাফিওতে গেছেন মসজিদ থেকে বের হয়েছেন একরকম এগুলো হচ্ছে একরকমের সুন্না এই সুন্নাগুলো মানা আমাদের জন্যে জীবনের একটা আদর্শ হওয়া দরকার যে আমরা এই সুন্নাগুলি মানব কারণ আল্লাহ তালা আমার জন্য উত্তম আদর্শ রসুল কি বানিয়েছেন সুরা আজাবের মধ্যে রব্বুল আলমিন বলেছেন আমরা দেখি তার কাছে আদর্শ হচ্ছে বড় কোনো খেলোয়াড় বড় কোনো ফিল্মের স্টার বড় কোন লিডার বড় কোনো বিপ্লবী হজরত রসুল করিম সাল আলী আসাল্লামের চেয়ে বড় বিপ্লবী আর কে হতে পারে

তুমি যদি কোনো বিপ্লবী হিসেবে কাউকে আদর্শ মানো তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ দর্শক আসুন আমরা সামান্য সময়ের জন্য ছোট্ট একটু বিরতি নিচ্ছি বিরতির পরে আবারও আমাদের এই মনজ্ঞ আলোচনা এ ধারাবাহিকতায় আমরা ফিরে আসব আপনাদের সামনে ইনশাআল্লাহ ততক্ষণ সাথেই থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বিরতির পরে আমাদের আলোচ্য বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপিত হয়েছি বিরতিকালীন সময় সাথে ছিলেন ধন্যবাদ আমরা পরিচয় ও প্রয়োজনীয়তা এ ব্যাপারে আলোচনা শুনছিলাম জি শেখ হাসান জামিল কথা বিরতির আগে যে বিষয়টা বলছিলাম যে আজকে আল্লাহ আমার আদর্শ নির্ধারণ করে দিয়েছেন মোহাম্মদ রসুল সেখানে আমাদের আদর্শ হয়ে গেছে ভিন্ন এমন কেউ যিনি না আমার দুনিয়ার কোনো উপকারে আসে না আখেরাতের জন্য আমার কোনো উপকারে আসে এমন কাউকে আমি উদাহরণ হিসাবে নামগুলো বলবো না এটা আমাদের সমাজ আমরা দেখি আমরা যখন গেঞ্জি দেখি বিশেষ করে যুবকদেরকে তার গেঞ্জির মধ্যে এমন কারো ছবি দেখি যেই ছবি আমার নবীর ছবি তো আসলে আমি লাগাইতে বলি না তার সুরতের মধ্যে নবীর ছবি ফুটে আসবে তার পোশাকের মধ্যে নবীর ছবি ফুটে আসবে তারা আপনার গ্যাঞ্জির বিষয়ে গেছেন তার চেয়ে আরও আশ্চর্য হতে হয় আজকে আমাদের যুব সমাজ বিশেষ করে যারা উন্নত শিক্ষিত বলে বা উন্নত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা নিচ্ছে এই মুসলিম যুবকদের অবস্থাটা দেখবেন যে দূর থেকে মনে হয় দেখতে একটা যুবক সে মনে হয় সুন্দর দাড়ি রেখেছে কাছে গিয়ে দেখুন এই দাড়ি কখনো রাসুল সাল্লামকে অনুসরণ করে নয় এটা হয়তো এমন কোনো অমুসলিম খেলোয়াড়

আরেক হচ্ছে তিনি একজন ব্যক্তিগত তার জীবনের যে কাজগুলো এই ব্যক্তিগত জীবনের অনেক কাজ আছে যেগুলো জন্য বিষয় না শুধুই আমাদের মানে আমাদের জন্য আদর্শ নয় কিন্তু অন্য যেগুলো আছে সেগুলোকে মানা কিছুটা আছে যে আমাকে মানতেই হবে আর কিছুটা আছে আমাকে মানলে মানবো আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত আমার জন্য আমার জান্নাতে যাওয়ার জন্য সহজ পথ হবে

আমরা বলেছি যেখানেই সুনত তার বিপরীত হলেই বিদাত হইতে হবে তো সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ হাসান জামিল ভাই আমি যেটা বলার চেষ্টা করছিলাম এটা সুন্নতের সংজ্ঞার মাধ্যমে এটা নির্ধারিত হয়ে যায় উনি একটা মহাদেশিনে কেরামের সংজ্ঞা বা উসুল যারা ইসলামী ফিক মানে করেছেন তাদের উসুল আর এটা হলো তাহলে আমরা দেখছি যে সুন্নাত হলো আল্লাহর রসুল সাল্লামের কৌল অর্থাৎ কথা এবং তার তার চারিত্রিক গুণ তাহলে আমাদের হলো মোট পাঁচটা ক্ষেত্র প্রত্যেকটাতে সুন্নত এবং বেদাতের বিচরণ আছে এই ক্ষেত্রগুলো আমি কথা স্বাধীনভাবে বলতে পারবো না ধর্মীয় ক্ষেত্রে এবং প্রত্যেকটাই হবে ধর্মীয় ক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে কোনো কথা বলতে হলে রাসুল সাল্লামের সন্না আদর্শ কিছু করতে হলে তার আদর্শ সামনে থাকতে হবে এর বিপরীতে হবে বিদাত এবং রাসুল সাল্লাম অনুমোদন দিয়েছেন তার আওতাভুক্ত থাকতে হবে এর বাইরে হয়ে গেলে রসুল সাল্লাম কে যে গুণাবলী আছে এই গুণাবলীগুলো আসলে তিনি কি এই গুণাবলী সমর্থন করেছেন নাকি আমরা নিজেরাই এই গুণাবলীকে রসুল সাহায্যের দৈহিক গুণাবলী কিন্তু বেদাত তার জন্য দৈহিকার সৃষ্টিগত এবং তার দুটাই হইতে হবে আজকে কিন্তু দেখা যায় যে আল্লাহ রসুল সাহায্যকে স্বপ্নে দেখানোর একটা ব্যবসা চলতেছে জি এবং এটা এই বেদাত কিসের থেকে আসলো সিফা খালকিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দৈহিক গুণাবলী ছিল এটাও কিন্তু হাদিসের একটা অংশ অনেকে এই বিষয়ে হাদিস সংকলন করেছে সামাইল সামাইল মুহাম্মাদী ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আজকে এই সুন্নার ব্যাপারে উদাসীন থাকার কারণে আজকে আমাদের সমাজে যেন উমুক্ত বাজার বসেছে রসুলকে স্বপ্নে দেখানো দেখা যায় একজন পাক্কা বেনামাজি মদ খোর জোয়াবাজ সে জীবনে একটিও হয়তো কখনো ভালো কাজ করে কিনা শুধুমাত্র কোন আল্লাহ রসুল বলছেন যে কেউ যদি আমাকে স্বপ্নে দেখে সে সত্যই আমাকে দেখে কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না তো বুঝতে হবে এটা না বুঝে আমলের চিত্র আমরা দেখতেছি কিন্তু যদি তো আর রসুলের রূপ ধারণ করতে পারবে না কিন্তু অন্যের রূপ ধারণ করে যদি বলে আমি ধারণ করে আসে বল অন্যের রূপ ধারণ করে তো বলতে পারবে নবী রসুলের তো রূপ ধারণ করবে না দেখছেন এই জায়গাতে দেখেন না এই ধরনের যার জন্য এই স্বপ্নের আদিশটাকে তারা বুঝতে পারে না বলা যেতে পারে যারা এই স্বপ্ন নিয়ে ব্যবসা করতেছে তারা হান্ড্রেড না বুঝে এই হাদিসের যাদের কাছে কোনো ইবনে সিরিন সহ কাছে বা ইবনে আব্বাস সাহাবীদের কাছে কেউ নবীজি কি স্বপ্নে দেখেছি এটা বললে জিজ্ঞাসা করতে তুমি বিবরণ দাও নবীজির তুমি কেমন দেখেছো ওনার চেহারা বরক কেমন হাত বরক কেমন নাক কেমন চোখ কেমন দাঁড়ি বরক কেমন যদি সামায়লের সাথে ওনার যেই ফুলিয়া মুবারক ওনার যে গঠন কাঠনের বিস্তারিত বর্ণনা হাদিসের গ্রন্থগুলিতে আছে হুবহু মিললে তখন বুঝা যাবে যে হ্যাঁ সে সঠিকভাবে দেখেছে আর যদি বেমিল থাকে তাহলে এটা সে দেখে নাই

ইমামুল মহাবিরিন যাকে বলা হয় ব্যাখ্যার মধ্যে সবচেয়ে ভালো ব্যাখ্যা যার কাছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই পর্যন্ত ব্যাখ্যার জন্য পাঠিয়েছিলেন তো মোহাম্মদ ইবনে সিরিন বলেছেন কেউ যদি রসুলকে স্বপ্নে দেখে তাহলে সে রসুলকে দেখছে এটা স্বীকার করতে হবে যে হ্যাঁ দেখছে কিন্তু কি অবস্থায় দেখছে রসুলকে যদি দেখে মৃত অবস্থায় তাহলে মোহাম্মদ ইবনে সিরিন স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন তাহলে বুঝতে হবে তার অন্তর্মিত আর আমাদের এই তথাকথিত মাহবুবে খোদা তিনি নিজে লিখেছেন আমি রসুলকে দেখেছি মৃত তাহলে নিশ্চিত করে বলা যায় যে তার অন্তর্মিত এক দ্বিতীয় ব্যাখ্যা দিয়েছেন যে যদি কেউ রসুলকে ময়লা আবর্জনায় দেখে তাহলে বুঝতে হবে যে তার অন্তরটা গান্দা নাপাক হয়ে আছে তাহলে আমরা নিশ্চিত করে বলতে পারি মোহাম্মদ ইবনি সিরিনের কাছে যেহেতু সমস্ত আলেমরা গেছেন তাহলে তার কথা আমরা বিশ্বাস করি সেই হিসাবে বলতে পারি যে আপনার অন্তর্মিত। এখন হয়েছে কি এখন এমন একটা পজিশনে আসছে এখন মাঝে মধ্যে শুনি আমরা যে অস্বীকার করছে যে না আমি আসলে দেখি নাই মনে করেছিলাম রসুল তো যদি রসুলকে না দেখে রসুল বলে দাবি করে আমি রসুলকে স্বপ্নে দেখেছি তাহলে আরেকটা বিপদ সেটা হচ্ছে আল্লাহ রসুল বলেছেন মান আলে ইয়া মু আমাকে কেন্দ্র করে যে মিথ্যা বলবে সে যেন জাহান নামে তার ঠিকানা ঠিক করে নেয় তাহলে এই ব্যক্তির জন্য হয় জাহান নাম আর না হয় তার অন্তর মৃত আর না হয় তার অন্তর গান্দা নাপাক হয়ে আছে এমন একটা পজিশনে আসছে যে এখন না এদিকে যেতে পারে না ওদিকে যেতে পারে কাজেই আমরা বলবো এই জাতীয় বিষয়গুলোতে যে রসুলকে স্বপ্নে দেখা না দেখার ব্যাপারটা সাহেব যেটা বললেন অত্যন্ত জরুরি এগুলো শুধু শুধু কেউ যদি মনেও হয় আমি রসুলকে দেখছি আসলে এটা ভুল হতেও পারে এজন্য কারো কারোর কাছে প্রকাশ না করা প্রকাশ করলে আমি মিথ্যাবাদী হয়ে গেলাম যদি না দেখে থাকি যেটা আমরা উপলব্ধি করতে পারি সেটা হলো যে রাসূলকে স্বপ্ন দেখা না দেখা এটা কোনো তদবীর বা বিশেষ কোনো কারিকুলামের বিষয় নয় না এটা ইমানের পরিপক্কতার কারণে আমলের তরাক্কির কারণে কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে না আলহামদুলিল্লাহ হতে পারে ইনি সৌভাগ্যবান কিন্তু আজকে যে ব্যবসার কথাটা উল্লেখ করতেছিলেন আমাদের শেখ আকরামুজ্জামান যে এই নিয়ে যে একটা বাণিজ্য চলছে ব্যবসা চলছে বা সবাই দেখার জন্য

যে ব্যক্তি মহাব্বত করবে সে আমাকে তাহলে আপনারা ইতিমধ্যেই অবগত হলেন যে রসুল করিমের জীবন আদর্শ যেটা শুননা সেটা আমাদের সার্বিক জীবনে পরিগ্রহণ করতে হবে আর তার উল্টো যেটা সেটা প্রত্যাখ্যান করতে হবে আমরা এ পর্বে মূলত শূন্য এবং তার প্রয়োজনীয়তা এবং তার ধারাবাহিকতা রক্ষা করে আলোচনাগুলো করব এবং আতের পর্বটি আমরা পরবর্তীতে আপনাদের সামনে নিয়ে আসব ইনশাআল্লাহ পিস টিভি বাংলার সাথেই থাকুন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি আবারকত